সেরিন গ্যাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেরিন নামে এই বিষাক্ত গ্যাস প্রথম ব্যবহার করা হলেও এখনও এই নার্ভ এজেন্টের ব্যবহার রয়েছে। 1990-এর দশকে জাপানের টোকিও সাবওয়েতে হামলায় এই নার্ভ এজেন্ট ব্যবহার করা হয়েছিল। মানুষ এই গ্যাসের সংস্পর্শে আসলে তার পরিণতি হয় ভয়াবহ। মূলত এটি মানুষের স্নায়ুতন্ত্রকে বিকল করে দেয়, যার ফলে শরীরে নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় না এবং এক ঘন্টার মধ্যে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। এটি সায়ানাইডের চাইতে 26 গুণ বেশি বিষাক্ত। ভিএক্স বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও বিষাক্ত নার্ভ এজেন্ট বলা হয় ভিএক্স নামের এই খুনের রাসায়নিকটিকে। যুক্তরাজ্য এই নার্ভ এজেন্টটি তৈরি করেছিল। মানুষের শরীরে এই নার্ভ এজেন্টের প্রভাব অনেকটা সেরিনের মতো, তবে আরও ভয়াবহ। এই বিশেষ সংস্পর্শে আসার কয়েক সেকেন্ডের মধ্যে এটি কাজ শুরু করে। এর ফলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আক্রান্ত ব্যক্তি আধা ঘন্টার মধ্যে মারা যেতে পারে। 1993 সালে এই ভয়ঙ্কর নার্ভ এজেন্টটি বিশ্বব্যাপী নিষিদ্ধ করা হয়। অ্যারো পয়জন ফ্রগ। প্রকৃতির অনেক প্রাণীর শরীরে রয়েছে ভয়ঙ্কর সব বিষ, কিন্তু আমাজনের জঙ্গলে খুঁজে পাওয়া এই ব্যাংটি ছাড়িয়ে গেছে সবাইকে। এই ব্যাঙের শরীরে ব্যাট্রাকোটক্সিন নামে এক ধরনের মারাত্মক প্রাকৃতিক বিষ রয়েছে। আকারে মানুষের হাতের বৃদ্ধাঙ্গুলের সমান এই ব্যাঙের শরীরে যে পরিমাণ বিষ রয়েছে তা দিয়ে 10 জন মানুষকে নিমিষে মেরে ফেলা সম্ভব। এই বিষ একই সাথে নিউরোটক্সিন এবং কার্ডিওটক্সিন, অর্থাৎ এটি স্নায়ুতন্ত্রকে বিকল করে দেয়, সেই সাথে হৃৎপিণ্ডের পেশির কাজও বন্ধ করে দেয়। যার মানে দাঁড়ায় এই বিষ মানুষের শরীরে প্রবেশ করলে কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু নিশ্চিত। পোলোনিয়াম। 21 শতকের সবচেয়ে বিধ্বংসী এবং ভয়ঙ্কর বিষ হিসেবে মনে করা হয় এই পোলোনিয়ামকে। বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যায় এই বিষ ব্যবহার করা হয়েছিল। পোলোনিয়াম এতটাই বিষাক্ত যে এটি সায়ানাইডের চাইতে 2.5 লাখ গুণ বেশি বিষাক্ত। মাত্র 1 গ্রাম পোলোনিয়াম বিষ দিয়ে 1 কোটিরও বেশি মানুষকে নিমিষের মধ্যে মেরে ফেলা সম্ভব। পোলোনিয়াম থেকে আলফা কণা নির্গত হয় যা শরীরের কোষ ধ্বংস করে দেয়। বোটুলিনাম টক্সিন। মানুষের জানা যে কোনো বিষের মধ্যে এটি সবচাইতে বিষাক্ত। বিশ্বাস করা হয় 1 চা চামচ 1 বোটুলিনাম দিয়ে 1 বিলিয়ন মানুষকে মুহূর্তে মেরে ফেলা সম্ভব। এক ধরনের ব্যাকটেরিয়ার মাধ্যমে প্রাকৃতিকভাবে এই বিষটি তৈরি হয়। বিষটি নিউরোটক্সিন হওয়ায় তা সরাসরি আঘাত করে মানুষের স্নায়ুতন্ত্রে। স্বল্পমাত্রায় এই বিষটি অতিরিক্ত ঘামা বা মাইগ্রেনের ব্যথার ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয়। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।